পানি দূষণ রোধে সবাইকে সচেতন হবার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে সবুজ আন্দোলন গবেষণা পরিষদ নামের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী এবং গ্রিন ম্যান অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তারা। পরিবেশ বিপর্যয় রোধে জন সচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় মাছরাঙ্গা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জাহেদ সেলিমকে দেয়া হয় গ্রিন ম্যান অ্যাওয়ার্ড। এছাড়া আর টিভির মাইদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শাহরিয়ার অনির্বাণ, সময় টিভির সিনিয়র রিপোর্টার মার্জিয়া হাশমি মোমো এই অ্যাওয়ার্ড পান। বক্তারা বলেন, সংগঠনের জরিপে উঠে আসে দেশের প্রায় 73% মানুষ অনিরাপদ পানি পান করছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম শ আরেফিন সিদ্দিকী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।